So, আজি কোৱেশ্চনটো চোৱা দ্যাট আৰ টু টাইনি স্ফিয়াৰ্ছ কেৰিং চাৰ্জেছ 1.5 মাইক্ৰ'কুলম এণ্ড 2 মাইক্ৰ'কুলম আৰু লগতে 30 চেণ্টিমিটাৰ এপাৰ্ট মিনছ দুটা আধান যি 30 চেণ্টিমিটাৰ আঁতৰত আছে এটা হৈছে 1.5 মাইক্ৰ'কুলম এটা হৈছে 2.5 চ' আমি কি উলিয়াব লাগে পটেনচিয়েল এণ্ড ইলেক্ট্ৰিক ফিল্ড বিভৱ আৰু বিদ্যুৎ ক্ষেত্ৰৰ মান ক'ত ক'ত ফাৰ্ষ্ট এইটো হৈছে এট দ্য মিড পইণ্ট অফ দ্য লাইন জইনিং দ্য টু চাৰ্জেছ মিনছ আধান দুটা সংযোগ কৰা ৰেখাৰ মধ্যবিন্দুত আমি প্ৰথম বিভৱ আৰু তাৰপিছত ওলাব লাগে ইলেক্ট্ৰিক ফিল্ড নেক্সট ওলিয়াব লাগে এটা পইণ্ট 10 চেণ্টিমিটাৰ ফ্ৰম দিছ মিড পইণ্ট ইন এ প্লেন নৰ্মেল টু দ্য লাইন পাছিং থ্ৰু দ্য মিড পইণ্ট চ' ছেকেণ্ডটো উলিয়াম প্ৰথমতে ফাৰ্ষ্টটো উলিয়াই লওঁ ইয়াত কি কৈছে চ' ইয়াত কৈছে যে দুটা চাৰ্জ আছে এ আৰু বি পইণ্টত ধৰা হ'ল কিউ ওৱানটো প্ৰথমটো চাৰ্জে লৈছোঁ 1.5 ইনটু 10^-6 মিনছ মাইক্ৰ'কুলম ইন কুলম আৰু কিউটো হৈছে 2.5 ইনটু 10^-6 কুলম চ' এতিয়া কি হ'ল ইহঁত দুটাৰ মাজৰ যিটো তোমাৰ ডিষ্টেঞ্চ সেইটো হৈছে 0.30 মিটাৰ মিনছ 30 চেণ্টিমিটাৰক মই মিটাৰলৈ কনভাৰ্ট কৰি লৈছোঁ ইফ পি ইজ দ্য মিড পইণ্ট অফ দিছ লাইন দেন অবভিয়াছলি এ পি উইল বি ইকুৱেল টু বি পি মিনছ এ পি ইয়াৰ আধা হ'ব যি হৈছে 0.15 আৰু বি পি হ'ব একেই 0.15 চ' ফাৰ্ষ্ট আমি কি উলিয়াম পটেনচিয়েলটো উলিয়াই লওঁ ইলেক্ট্ৰিক ফিল্ড পাছত উলিয়াম চ' কি কৰি লৈছোঁ যে এই কিউ ওৱান চাৰ্জৰ কাৰণে পি বিন্দুত সৃষ্টি হোৱা বিভৱ যদি ভি ওৱান হয় একেদৰে কিউ টু চাৰ্জৰ কাৰণে পি বিন্দুত সৃষ্টি হোৱা বিভৱৰ মান যদি ভি টু হয় তেন্তে আমি যিটো ৰিজাল্টেণ্ট পটেনচিয়েল মিনছ বিভৱ কি কৰিম সেই দুইটা বিভৱকে একেলগতে যোগ কৰি দিম মিনছ ভি ওৱান প্লাছ ভি টু যোগ কৰিলে ইয়াত যিটো ৰিজাল্টেণ্ট পটেনচিয়েল সেইটো পাই যাবা চ' কেনেকৈ লিখিম যে লেট ভি ওৱান এণ্ড ভি টু বি দ্য পটেনচিয়েল এট পি ডিউ টু কিউ ওৱান এণ্ড কিউ টু দেন ৰিজাল্টেণ্ট পটেনচিয়েল উইল বি মিনছ মুঠ বিভৱৰ মান হ'ব তোমাৰ ভি ওৱান প্লাছ ভি টু দেন ভি ওৱান উইল বি ইকুৱেল টু 1/4 পাই এপচাইলনত কিউ ওৱান বাই এ পি মিনছ কিউ ওৱান চাৰ্জৰ কাৰণে কিউ ওৱান চাৰ্জৰ কাৰণে প্ৰডিউচ হোৱা বিভৱৰ মান আৰু ডিষ্টেঞ্চ বিটুইন এ পি ডিষ্টেঞ্চ বিটুইন দ্য পইণ্ট পি এণ্ড দ্য চাৰ্জ কিউ ওৱান হুইচ ইজ এ পি এ পি পুট কৰিলোঁ তাৰপিছত আহি গ'ল নেক্সট ভি টু মিনছ এইটো কাৰণে কিউ ওৱান চাৰ্জৰ কাৰণে ইয়াত প্ৰডিউচ হোৱা পটেনচিয়েল কিউ টু বাই বি পি মিনছ এইটো ঠিক আছে বি পি চ' বি পি এ পিৰ ভেলু কিমান আছিল তোমাৰ 0.15 আছিলে আৰু কিউ ওৱান কিউ টুৰ ভেলু পুট কৰি দিয়া চ' হ'ল কেলকুলেশ্যনছ কৰিলখিনি এনেকৈ কৰিবা চ' 1/4 পাই এপচাইলনৰ ভেলু পুট কৰিলোঁ যিটো 9×10^9 চ' ইয়াত এইটো হ'ল এলচিয়াম লৈ ল'লোঁ এলচিয়াম লোৱাৰ পিছত ওপৰত থাকি গ'ল এইকেইটা টাৰ্ম আৰু ইয়াত এই দুটা কমন ল'লে বেলেগকৈ ভিতৰত থাকি যাব 1.5 + 2.5 চ' ইহঁত দুটাক জইন কৰিলে আমি পাওঁ 4 এই দুটাক জইন কৰিলে 4 পাম ইনটু 10^-6 চ' এতিয়া কি হ'ল ব্ৰেকেট থকা মানেটোতো ইয়াত পূৰণ হৈ আছে মাল্টিপ্লাই চ' 9ৰ লগত 4 মাল্টিপ্লাই কৰিলোঁ 36 আৰু এই দুটা কম্বাইন কৰিলে পাম 9-6 ইজ 10³ চ' এইটো পাই যাবা তুমি 2.4×10^5 ভি মিনছ ভল্ট চ' দিছ ইজ দ্য ৰিজাল্টেণ্ট পটেনচিয়েল এট পি চ' এবাৰ আমি উলিয়াম ফিল্ড ষ্ট্ৰেংথ মিনছ বিদ্যুৎ ক্ষেত্ৰৰ মান যদি ইউ ওৱানটো তোমাৰ প্লাছ কিউ ওৱান চাৰ্জৰ কাৰণে পি বিন্দু সৃষ্টি হোৱা বিদ্যুতৰ মান বিদ্যুৎ ক্ষেত্ৰৰ মান হয় মিনছ ইফ ইউ ওৱান ইজ দ্য ইলেক্ট্ৰিক ফিল্ড প্ৰডিউচ বাই প্লাছ কিউ ওৱান এট পি মিনছ এই পি বিন্দুত কিউ ওৱান চাৰ্জৰ কাৰণে এতিয়া চোৱা যে ধৰা হ'ল পি বিন্দুত এটা ইউনিট পজিটিভ চাৰ্জ আছে মিনছ এটা একক ধনাত্মক আধান আছে ইউ ধনাত্মক আৰু ইউ ধনাত্মক নহয়নে ইউ পজিটিভ চ' পজিটিভ পজিটিভৰ মাজত এটা ৰিপালচিভ ফ'ৰ্চ থাকে চ' এতিয়া কি হ'ব তোমাৰ মই কি কৈছিলোঁ যে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডিৰেকশ্যনবিলাক ইলেক্ট্ৰিক লাইন ফ'ৰ্চবিলাক যিটো ফ'ৰ্চ লাইন যাক কয় সেইটো কাৰ ডিৰেকশ্যন আছিলে ইউনিট পজিটিভ চাৰ্জৰ চাৰ্জটো যিফালে যাব তাৰ যিটো পাথ সেইটোৱে হৈছে তোমাৰ ফিল্ড লাইন্স বুলি কোৱা হয় চ' ইয়াত ইউনিট পজিটিভ চাৰ্জটো এই পজিটিভ চাৰ্জৰ পৰা আঁতৰিবলৈ চাব যি তোমাৰ আঁতৰি পেলাই এইফালে যাবলৈ চাব তাৰপৰা ইয়াৰ এই ইউ ওৱানটো প্লাছ কিউ ওৱান চাৰ্জৰ কাৰণে প্ৰডিউচ হোৱা ফিল্ড ষ্ট্ৰেংথ ইউ ওৱান এইটো এইটো ডিৰেকশ্যনত থাকিব দেন চিমিলাৰলি ইউ পজিটিভ ইয়াত থকা ইউনিট পজিটিভ চাৰ্জ এটা আছে চ' পজিটিভ পজিটিভৰ মাজত ৰিপালশ্যন হ'ব চ' ইউনিট পজিটিভ চাৰ্জটো ইয়াৰ পৰা আঁতৰি এইফালে যাবলৈ চাব চ' এই চাৰ্জৰ কাৰণে
পি উইন্ডোত সৃষ্টি হওয়া যে ক্ষেত্র প্রাবল্য তার মান হব তোমার তার ডিরেকশন হব এইফালে ই টু। সো এই দুটা কম্বাইন করে দিয়া পাই যাবা ইয়াত তোমার রিজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি। সো ই ওয়ান ভ্যালু আমি উলিয়াই লো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ ড্যাশ বাই এ পি স্কুয়ার, মিন্স কিউ ড্যাশ মানে মই ধরে লৈছো এই পি বিন্দুত থকা ইউনিট পজিটিভ চার্জটক মই কিউ ড্যাশ বলে ধরেছো। সো অ্যাকর্ডিং টু কলমস ল দিস ইজ ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ কিউ ড্যাশ বাই এ পি, এ পি ইজ ইকুয়াল তো এ পি উইল বি হোয়াট দ্য ডিস্টেন্স বিটুইন দিস ইউনিট পজিটিভ চার্জ অ্যান্ড দ্য কিউ ওয়ান চার্জ উইচ ইজ এ পি, অ্যান্ড এ পি ইজ পয়েন্ট ওয়ান ফাইভ স্কুয়ার। দেন সিমিলারলি তোমার ই টুর ভ্যালু আমি উলিয়াম ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ টু বাই পয়েন্ট ওয়ান ফাইভ স্কুয়ার। সো যে তোমার ফিল্ড হব পি বিন্দুত মিন্স মুঠ বিদ্যুৎ ক্ষেত্র মান ই টু প্লাস মাইনাস ইউ ওয়ান। সো এটাক মই মাইনাস হিসাবে ধরেছো ইয়ার কারণ হয়েছে যে দুইটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অপজিট টু ইচ আদার হয়। আর এটা কথা দেখা গৈছে যে তোমার যেটো ই টু মিন্স ফিল্ড স্ট্রেংথ যেটো ই টু ই ওয়ানতকে অলপ বেশি স্ট্রং হয়। তার কারণ হয়েছে কি যে ই টু তো যার কারণে প্রডিউস হয়েছে মিন্স কিউ টু চার্জের ভ্যালুটো কিউ ওয়ানতকে অবভিয়াসলি অলপ বেশি। সো ইয়ার ফিল্ডর যেটো লাস্ট ফিল্ড ওলাব এট পি তার ডিরেকশনটো হবে আমি সদায় পি এর দিকত লম, ঠিক আছে। সো ই টু মাইনাস ই ওয়ান, সো ই ওয়ান ই টুর ভ্যালু পুট করে আমি পাও এই দুটা কমন লৈছো নাইন ইন্টু টেন ইউনিট পার নাইন, কিউ টু কিউ ওয়ান আহি গল তলত আহি গল তোমার এই এলসিএম হিসাবে ললো, কিউ ওয়ান কিউ টুর ভ্যালু পুট করলে পাবা এনেকৈ লাস্টত তোমার ইয়াত ক্যালকুলেশন করে পাবা ফোর ইন্টু টেন ইউনিট পার ফাইভ নিউটন পার কুলম, ইট ইজ আ ইউনিট ফর ইলেকট্রিক ফিল্ড। সো নেক্সট কুয়েশন ইজ এট দ্য পয়েন্ট টেন সেন্টিমিটার ফ্রম দিস মিড পয়েন্ট, মিন্স যিডাল সংযোগী রেখা তার যে মধ্যবিন্দুর পৰা টেন সেন্টিমিটার আঁতৰত এটা পয়েন্ট আছে আর সেই পয়েন্ট মানে কার ওপর আছে বলে কৈছে, আর এটা যিডাল সংযোগী রেখা মিন্স সেই সংযোগী রেখার ডালর পারপেন্ডিকুলারলি মিন্স নর্মেলকে এডাল লাইন আছে যে মধ্যবিন্দুর মাজেরে পার হয়ে গেছে তাত আছে। সো সেই পি পয়েন্টত ধরা হল এটা পয়েন্ট পি বলে ধরে লম, সো পি পয়েন্টত আমি পটেনশিয়াল মিন্স বিভব আর বিদ্যুৎ ক্ষেত্রের মান আমি উলিয়াম। ধরা হল এনেকৈ আছে ইয়াত আছে তোমার কিউ ওয়ান ইয়াত আছে তোমার কিউ টু চার্জ, ইহতর মাজত তোমার সেপারেশন হয়েছে ইমানটো, আর যেহেতু যদি ইয়াত সি টু মিড পয়েন্ট হয় তেতিয়াহলে এ সি হব পয়েন্ট ওয়ান ফাইভ বি সি হব পয়েন্ট ওয়ান ফাইভ, আর এই মধ্যবিন্দু মিন্স মিড পয়েন্টর পারপেন্ডিকুলারলি এনেকে পার হয়ে গেছে এটা লাইন, এই লাইনডালতে এটা পি পয়েন্ট আছে যেটো মধ্যবিন্দুর পৰা পয়েন্ট ওয়ান জিরো মিটার দূরত্বত আছে। সো এটা তার কারণে মই এ পি সংযোগ করলো বিপি সংযোগ করলো, গতি এটা আমি ধরা হল এই এক্স আর এক্স মিটার, সো এক্সর আমি ভ্যালু উলিয়াব লাগে, ঠিক আছে। সো এক্সর ভ্যালু আমি কেনেকে উলিয়াম এ সি পির পৰা আমি এটা দেখা গৈছে যে এ সি পি বি এটা সমকোণী ত্রিভুজ মানে এইটো নাইনটি ডিগ্রি হয়ে আছে নহয়নে, গতি এইটো হয়ে যাব বেস ভূমি, এইটো হয়ে যাব তোমার পারপেন্ডিকুলার, এইটো হয়ে যাব হাইপোটেনিউজ। আর পাইথাগোরাসের সূত্র মতে আমি কি পাও যে হাইপোটেনিউজ স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, সো তেনেকৈ আমি এক্সর ভ্যালু পাই যাম, ঠিক আছে। আর এটা ভ্যালু উলিয়াম আমি ইয়ার ভ্যালুটো উলিয়াম, ধরা হল ইয়ার অ্যাঙ্গেলটো এনেকুৱা হৈ আছে ইয়ার অ্যাঙ্গেলটো এনেকুৱা মিন্স অল টোটাল অ্যাঙ্গেলটো হৈ যাব তোমার ইমান, গতি ইয়ার ভ্যালু আমি উলিয়াম কারণ আছে ইয়ার ভ্যালু উলিওয়ার। সো তার আগতে আমি কথাখিনি কেনেকৈ লিখিম যে লেট পি বি দ্য পয়েন্ট অফ অবজারভেশন, ধরা হল পি বিন্দুটো হৈছে যিটো বিন্দু যি মধ্যবিন্দুর পৰা পয়েন্ট ওয়ান মিটার দূরত্বত আছে। সো এ পির ভ্যালু পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে পাও এনেকৈ রুট ওভার এ সি স্কোয়ার মিন্স বেস স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, সো পুটিং দ্য ভ্যালু অফ এ সি এন্ড পি সি উই গেট দ্য ভ্যালু এক্স এস পয়েন্ট ওয়ান এইট মিটার, ঠিক আছে। অর্থাৎ এ পি আর বি পির ভ্যালু হব পয়েন্ট ওয়ান এইট মিটার, ঠিক আছে। এই দুটার ভ্যালু হয়ে যাব তোমার পয়েন্ট ওয়ান এইট মিটারকে আছে। সো নেক্সট ফর দ্য ক্যালকুলেশন অফ, সো ইয়ার ভ্যালু উলিয়াবর কারণে আমি এবার কি করি ইয়ার ভ্যালু উলিয়াব লাগে, যদি তোমালোকে এইটো এঙ্গুলৰ পৰা অলপ বেকা কৰি চাওঁচোন যে এই এঙ্গুলটোৰ কাৰণে দেখা যাব যে
एटो हो जा परपेंडिकुलर आरो ई हो जाबो तोमार बेस मींस सी पी टू हो जाबो बेस सो फ्रॉम ए सी पी पर आमी पाऊं इक्वल टू पी बाय बी परपेंडिकुलर बाय बेस मींस लंब बाय भूमि सो यार आमी एबा की धरिसु ए एंगल टोर कारणे एटु होइसे लंब लंबर भेलु किमान होबो यार इमान आरो बेस आसे सो एटु कैलकुलेशन करले तोमालके पाबा 1.5 सो यार पड़ा थीटार भेलु आमी केनेके उलियाम 10 इनवर्स 1.5 सो एटु साइंटिफिक कैलकुलेटर यूज करिले तोमालके पाबा 56 degree 30 minute है ना सो एटा होरु एंगुलर मान आमी पाइ गलो एटा गुटे एंगल टु मान उलियाबा लागे न हन सो एटु हो जाबो देयरफॉर विल बी इक्वल टु 2 × 56 = 30 seconds ने सो यार भेलु उला जाबो तोमार 112 degree 61 minute सो cos मानर भेलु उला जाबो cos 1 एटु उला जाबो -0.379 minute ठीक আছে सो यार भेलु उलुवा एटा कारण আছে अलप पासत कय आसो सो तार আগতে আমি পটেনশিয়াল উলিয়া লম যেহেতু বি বিন্দুটা আমাৰ পটেনশিয়াল উলিয়াব কৈছে বিভব সো সিমিলার মেথড এ নিচিনাকে যে পি বিন্দুত এ কিউ1 চার্জৰ কাৰণে সৃষ্টি হোৱা বিভবৰ মান যদি ভি1 ধৰো আকৌ বিৰ কাৰণে পি বিন্দু সৃষ্টি হোৱা বিভবৰ মান যদি ভি2 ধৰো তেন্তে ভি1 প্লাছ ভি2 কৰিলে আমি ইয়া পি বিন্দু সৃষ্টি হোৱা যেটো ৰিজাল্টেন্ট পটেনশিয়াল আমি পাই যাম ঠিক আছে সো ইফ পি1 এণ্ড ভি2 ইজ আ পটেনশিয়াল পি ডিউ2 কিউ1 এণ্ড কিউ2 সাজ ৰেস্পেক্টিভলি তেন নেট পটেনশিয়াল উইল বি ইকুৱেল টু দিস1 তো ভিৰ ভ্যালু পুট কৰা ভি1 ৰ 1/4πε0 কিউ1 বাই এপি এপি মানে হৈছে দা ডিসটেন্স বিটুইন পইণ্ট পি এণ্ড দা চার্জ কিউ1 এপি এপি আকৌ এটো জানেগে কিউ2 বাই বিপি সো এপি বিপি এণ্ড কিউ1 কিউ2 ৰ ভ্যালু পুট কৰিলে পাবা যে এপি আমি কিমান ধৰিছিল xx ধৰা হৈছিল নহয়নে সো x ৰ ভ্যালুটো আমি অলৰেডি উলিয়া লৈ যেটো হৈছে 0.18 কিউ1 কিউ2 ৰ ভ্যালু পুট কৰিলো সো 0.18 মই এলসিএম লৈ হৈছো এলসিএম ললে ওপৰত থাকি যাব তোমাৰ 1.5 ইনটু ইমান প্লাছ 2.5 ইনটু ইমান সো 10 টু দি পাৱাৰ -6 কমন লোৱা লগে লগে ইয়াত আহি যাব প্লাছ এইটা প্লাছ কৰিলে 4 পাবা তেনেদৰে 9 × 4 = 36 ইনটু 10 টু দি পাৱাৰ 10 কিউব হ'ব ডিভাইডেড বাই 0.18 সো কমন একেলগতে কেলকুলেশ্যন কৰি লাষ্ট তোমাৰ যিটো নেট পটেনশিয়াল পাই যাবা 2 × 10⁵ ভল্ট সো এবাৰ আমি উলিয়াম পটেনশিয়ালটো উলিয়ালৈ ইলেক্ট্ৰিক ফিল্ড এতিয়া কি হৈছে ইয়াত এটা ধনাত্মক আধান আছে ইয়াতো এটা ধনাত্মক আধান আছে সো পটেনশিয়াল ইলেক্ট্ৰিক ফিল্ড লব কাৰণে আমি পি বিন্দুত এটা ইউনিট পজিটিভ চাৰ্জ আছে একক ধনাত্মক আধান এটা আছে বুলি ধৰি লওঁ সো ইউ পজিটিভ ইয়াত থকা চাৰ্জ ইউ পজিটিভ সো এই কিউ1 চাৰ্জৰ কাৰণে যিটো পি বিন্দুত যিটো ফিল্ড ষ্ট্ৰেংথৰ ডিৰেকশ্যনটো আমাৰ কোনফালে থাকিব এইটো চাইডে ই1 তেনেদৰে ইউ পজিটিভ আৰু ইয়াত থকা চাৰ্জো পজিটিভ সো ইয়াৰ কাৰণে যিটো ফিল্ড ষ্ট্ৰেংথ পি বিন্দুত সৃষ্টি হ'ব তাৰ ডিৰেকশ্যন হ'ব তোমাৰ এইটো চাইডে ধৰা হ'ল এইটো ই2 সো দুইটা বেলেগ বেলেগ চাইডত আছে সো ইয়াৰ লব্ধমান আমি উলিয়াম মিনছ ৰিজাল্টেণ্ট তোমাৰ যিটো পেৰেললোগ্ৰাম ল' ইউজ কৰি এডাল কি তোমাৰ আছিলে তোমাৰ ডায়গনেল সো এই ডায়গনেল ডালেই আমাক দিব ৰিজাল্টেণ্ট ইলেক্ট্ৰিক ফিল্ড এট পইণ্ট পি সো আমি জানো যে এনেকৈ যদি দুডাল লাইন থাকে এই এংগলটো যদি কিবা এটা হয় এই এংগলটো ইয়াৰ সৈতে সমান হয় নহয়নে গতিকে এই এংগলটো যদি 2θ হয় তেন্তে এইটো হৈ যাব ইমানে সো অলপ আগত যে ইয়াৰ ভেলু উলিয়াইছিলোঁ তাৰ কাৰণ সেইটোৱে ঠিক আছে সো ইলেক্ট্ৰিক ফিল্ড কেনেকৈ লিখিবা যে লেট ই1 এণ্ড ই2 বি দ্য ফিল্ড ষ্ট্ৰেংথ এট পি ডিউ2 কিউ1 এণ্ড কিউ2 চাৰ্জ ৰেস্পেক্টিভলি ই1 ই2 যদি ক্ষেত্ৰ প্ৰবলৰ মান হয় তেন্তে ই1ৰ ভেলু হ'ব কিউ1 কিউ ডেচ বাই এ পি স্কোৱাৰ মিনছ
Q1 charge karne P window 60 hua jetu khetra paboilo means field strength E1 distance between this one is AP thik ase according to coulomb's law AP square Q dash mane P window thoka jetu unit positive charge star value to 1 hoy Q1 or value to hoisile aru AP value ami kiman lai asilu 0.18 hol square तेने दोरे E2 भेलू होबो 9 into 10 to the power 9 Q2 भेलू आसेल 2.5 into 10 to the power minus 6 Q देश भेलू तो 1 आरो BP भेलू आमी उलिया आसेलू X 1.18 square ना putting the value of E1 and E2 दिसा E2 होसे तुमार parallelogram लो first year पाया हिसा E1 square plus E2 square plus 2E1 E2 cos twice theta along PF ঠিক আছে e1 e2 এর ভ্যালু পুট করি আমি কিমান পাম সো তার আগতে এটো যদি ক্যালকুলেশন কইলে আমি পাম ক্যালকুলেশন করি নিজে সাবা e1 এর ভ্যালু তোমালকে বাবা 4.17 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম আর ইয়ার ভ্যালু টু পাই যাবা তোমালকে 6.94 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম সো পুটিং দা ভ্যালু অফ দিস ওয়ান ইজ मुझे जगह न होल तरल लिखिसु कॉस यार फेलो तो अमी अलग आकर उलिया सिलो जीतू असिल तुम्हार पॉइंट 397 समथिंग असिले है ना सो ए गुटे तो कैलकुलेशन कोई रहता हूँ मामा लास्ट कैलकुलेशन तो है देखा है सो नीचे कोई बा ये तो पाई जब तो मार 43.59 इनटू 10 टू दी पावर 5 न्यूटन पर कूलम पावा 6.6 into 10 to the power 5 newton per coulomb this is the net electric field at P due to the charge Q1 and Q2